আপনি আমার চাচা, আপনি আমার মামা, আপনি আমার স্বজন। চলেন নিজেকে জীবন সুন্দর করে একসাথে মিলেমিশে জান্নাতি হই, বলেন ইনশাআল্লাহ। নিয়ত করি। আমি কালকে বললাম এখানে কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, জান্নাতের মধ্যে পুরুষদেরকেও নারীদেরকেও স্বর্ণের চুড়ি পরানো হবে, একবারে কবজি থেকেই পর্যন্ত বাহু পর্যন্ত স্বর্ণের চুড়ি দিয়ে দেওয়া হবে, চুড়ি পরানো হবে। তো এখন আমি বললাম আর কি কথায় কথা যে কেউ যদি বলে ওমা ব্যাটসম্যান শো চুরি পরবো কেরুম দেওয়া যাইব, কথা বোঝেন নাই, দেখতে কেমন লাগবো? তো আমি বললাম এটা তো আমারও প্রশ্ন, দেখতে কেমন লাগবো। কাজে নিয়ত করেন যে আল্লাহ যেন আমনেরও জান্নাতি বানায় আমারও বানায়, তখন তো আমরা দুজনরে ফিন দিলে তো আমরাই তো দেখবো কেরুম দেওয়া যায়, ঠিক কিনা বলেন না কেন? তখনই তো দেখবেন, তখন আপনি কইবেন কেরুম দেওয়া যায়, আমিও কমু কেরুম দেওয়া যায়, তখন করু অন্তর ফিন দিয়েছে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ কবুল করে, নিজের জীবন সুন্দর করে। ছেলেরা আবারও বলছি বাবা, বন্ধুদের আড্ডায় পড়ো না, সমবয়সী নষ্ট করে দেয়, গড়ে কম, একদম কম, হাজারে লাখে একজনও মিলে না, সমান্যা সমান্যা হায় হমান্যা কয় যে সমান্যা নষ্ট করে দেয়। সমবয়সী তোমারে চরিত্রহীন বানাই দিল, এটা মনে রাখ। এ তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে একদিন জিনার ব্যভিচারের আড্ডায় পৌঁছাই দিবে, একদিন তোমারে টাইগার খামানি শুরু করছে, একদিন তোমারে পুট্টাখোর বাবাখোর ডাইলখোর নেশাখোর বানাই দিবে। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তো প্রথম তো শুরু করে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ তাকে এরপরে তার জীবনে একটার পর একটা পথভ্রষ্টতা আসতেই থাকে। শুরু তো করছিল স্পিডের বোতল দিয়া, টাইগারের বোতল দিয়া, এরপরে হালকা নেশা খায়, এভাবে খাইতে খাইতে একদিন আস্তা গাঁজাখোর বাবাখোর ডাইলখোর হয়ে যায়। নিয়ন্ত্রণ করতে হয় নিজেকে, বেড়া দিতে হয় নিজের জিন্দিগির উপরে। খাহেসাতের মতো চললে বাফ, মনের ইচ্ছা যা হইল তাই করলাম, না না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই লোকটা মুশরিক যে মনের ইচ্ছা মতো চলে, খামখেয়ালি। এই জন্য আমরা দুইটা আয়াত পড়ছি, আপনাদের কাছে আমার এতগুলো কথার পরে এই দুই আয়াত থেকে দুইটা কথা শুনো। এক, জীবনটা পুরাপুরি কোরআনুল করিমের সাথে মিশান, এক। দুই নাম্বার, জীবনটা পুরাপুরি আল্লাহওয়ালা, নেককার, মুত্তাকি, আল্লাহকে ডাকে এমন মানুষদের সংস্পর্শে কাটান। এই দুই কথা শেষ। এক নাম্বার হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের তেলাওয়াত নিয়মিত করেন, কোরআনকে সঙ্গী বানান। দুই, সোহবতে আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্যে কাটান, দেখবেন জীবন সুন্দর হবে। বাবাদেরকেও বলি, ছেলেদেরকেও বলি, কেউ পাত্তা না দিলে কোনো অসুবিধা নেই। আমি প্রতিদিন বলি, আমি বক্তাও না, ওয়াইজও না, ফেরিওয়ালা। ফেরিওয়ালা ফেরিওয়ালা তার কামাল ফেরি করে, ঘন্টার পর ঘন্টা চিৎকার করে, সে দেখে 2 ঘন্টাও তার একটা মালও বেচা হয়েছে না, তবুও ফেরিওয়ালা থামে না, ফেরিওয়ালা বলতেই থাকে, বলতে থাকে না, আমরা বলতেই থাকি, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ আমরা হতাশ না, আমরা হেরে যাই নাই একদম। আলহামদুলিল্লাহ আমাদের নওজোয়ান ছেলেরা প্রতিদিন আল্লাহর দিকে ফিরে আসতেছে, আল্লাহর দিকে ফিরে, অস্থিরতার আড্ডা থেকে প্রতিদিন মুসলমানের যুবক ইসলামের দিকেই ফিরছে, ফিরে আসছে। আমরা যদিও মনে করি সব বরবাদ, না সব বরবাদ না, এখনো ইমানদার আছে, এখনো নেককার আছে, এখনো সৎ চরিত্রবান যুবক আছে, ছিল, ইনশাআল্লাহ থাকবে, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করে। তাহলে দুইটা জিনিস কি বলছি বলেন। এক নাম্বার, কোরআনুল করিমকে সঙ্গী বানান, কোরআনুল করিম তেলাওয়াত করেন, কোরআনুল করিম শুদ্ধ পড়েন, কোরআনুল করিমের তর্জমা পড়েন, কোরআনুল করিমের তফসির শুনেন, কোরআনুল করিমের ব্যাখ্যা মতে, কোরআনুল করিমের হুকুম মতে, আল্লাহর নির্দেশ মতে জীবন চালা, জীবন চালা। কোরআনকে আপন বানা, কোরআনকে সঙ্গী বানা। কতটা দুর্ভাগ্য ওই মুসলমান, আহা মুসলমান পরিচয়ধারী, অথচ কোরআন শরীফ দেখা কদ্দুর শুদ্ধ পড়তে পারে না। আহারে জিন্দিগি, ওহ এত ভাত কীর্তন খাইলেন আপনি, আয় হায় রে, এত মাছ এত ভাত, আল্লাহর দেওয়া এত ফল ফ্রুট, আল্লাহর দেওয়া দুনিয়ার এত ভোগ সামগ্রী, আজ ৪০টা বছর ভোগ করলেন, ৬০টা বছর ভোগ করলেন আল্লাহর দেওয়া রিজিক। আরে নাফরমান, আল্লাহ যদি জিজ্ঞেস করে, এই নাফরমান ৬০ বছর তোরে খাওয়াইয়া, বিনিময়ে আমার কথাগুলো একটু পড়তেও মন চাইল না, শিখতেও মন চাইল না, শুদ্ধ করতেও মন চাইল না, আরে তুই কি ডাকাত রে, তুই কেমন ডাকাত রে। হ্যাঁ, কি উত্তর দিবেন, কি উত্তর দিবেন?